আসসালামু আলাইকুম, টেক আসিফ ডট কমের পক্ষ থেকে মাইএসকিউএল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জয়েনের এক্সারসাইজের সলিউশন দেখব। তো প্রথমেই যে আমাদের কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে দুইটা টেবিল ক্রিয়েট করা। তো আমি আশা করি আপনারা পেরেছেন। তো আমি এই টেবিল দুইটি সম্পর্কে আলোচনা না করে টেবিল দুইটি ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা জানেন কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, যেহেতু অলরেডি এখানে ইম্পর্টেন্টটা শুধু ছিল যে ফরেন কি হিসেবে কিভাবে দুইটি টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি করবেন। তো আমি টেবিল দুটি ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তো আমার দেখি টেবিল দুটি ক্রিয়েট হলো কিনা। সিলেক্ট অল ফ্রম দি স্টুডেন্ট একটা টেবিল, দেখি এটা কি হয়েছে। ওকে, টেবিলটা আছে, নাহলে ই আসতো না, ডাটা নেই এই জন্য দেখাচ্ছে না, অসুবিধা নেই। তো এখন আমরা কিছু ডাটা ইনসার্ট করব ডেমো। তো আমি আপনাদেরকে আগেই বলেছি আমি গিটহাবের ডিসক্রিপশনে লিঙ্ক দিব, সেখানে ডাটা আপনারা পেয়ে যাবেন। আমি আশা করি আপনারা এটা করে ফেলছেন, অসুবিধা নাই। আমি জাস্ট একটু যাদের কোনো সমস্যা হয়েছে আমি তাদের জন্য এই ভিডিওটা করতেছি। ওকে, আমাদের ডাটা ইনসার্ট হয়ে গেছে, টেবিল দুটো দেখাচ্ছে না লেফটে। তার কারণটা হচ্ছে যে আমি যখন রিলোড দিই টোটালি দেখাবে যে আমাদের স্টুডেন্টস একটা টেবিল হয়েছে, অর্ডার একটা টেবিল হয়ে গেছে। তো এখন আমরা আমাদের প্রথম কোশ্চিনের পরে যে আমাদের ফার্স্ট কোশ্চিনটা ছিল, প্রথমটা আসলে টেবিল ক্রিয়েট করার কথা ছিল, পরে যে কোশ্চিনটা আমাদের যে এইরকম একটা ডাটা শো করতে হবে। তা কী কী, ফার্স্ট নেম, টাইটেল, গ্রেড, দুইটা টেবিল জয়েন করে। আপনারা যদি দেখেন এখানে দুইটা টেবিল কি করা হয়েছে, আপনাদেরকে আমি যদি টেবিল দুইটা একটু দেখায় আসি। সিলেক্ট অল ফরম স্টুডেন্টস, আরেকটা হচ্ছে সিলেক্ট অল ফরমস কি পেপার্স। তো আপনাদের টেবিল দুইটা দেখেন, একটু টেবিলের ডাটা সম্পর্কে আলোচনা করা উচিত। আচ্ছা, তো আমাদের যে প্রথমে স্টুডেন্ট টেবিলটা এখানে কী কী আছে, আইডি আছে আর একজনের করে নাম আছে। আইডি আছে 1 2 3 4 5, মানে টোটাল 5 জন আছে আমাদের এখানে, 1 থেকে 5 পর্যন্ত আইডি আছে। তা এই যে পেপার্স টেবিলটা, এখানে কিন্তু কি একটা বইয়ের টাইটেল থাকবে, গ্রেড থাকবে এবং কোন স্টুডেন্টের এই পেপার, তার মানে এই যে আমাদের পেপার টেবিলটা এখানে মানে স্টুডেন্ট যে আছে তারই কিন্তু ডাটা থাকে। তার মানে এখানে কোন কোন স্টুডেন্ট ডাটা আছে, আমরা দেখি ID 1-এর ডাটা আছে, 2-এর ডাটা আছে, 4 আছে, তার মানে এমন কোন স্টুডেন্ট আছে তার কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে তার যাদের কি এখানে কোনো ডাটা নেই, এইরকম স্টুডেন্টও কি কিন্তু আছে। তো কিন্তু এমন কোন এখানে ডাটা নেই, অর্থাৎ পেপারসে ডাটা নেই যে সেই ডাটার রেফারেন্স ধরে স্টুডেন্ট টেবিলে যাওয়া যাবে না, কারণ আমরা এটা ফরেন কি হিসেবে কনস্ট্যান্ট করে দিছি। পেপার টেবিলে আসতে হলে অবশ্যই এই যে স্টুডেন্ট আইডিটা কোন টেবিল থেকে আসতে হবে, স্টুডেন্ট টেবিলটা। তো এটাই হচ্ছে এই টেবিল দুইটার স্ট্রাকচার। তো এখন আমরা যদি আমাদের প্রথম কোশ্চিনে যাই, তাহলে আমরা কি পাচ্ছি যে ফার্স্ট নেম দেখাইতে হবে, টাইটেল দেখা হইতে হবে এবং স্টুডেন্ট গ্রেড, এবং দেখেন কোনগুলো দেখাইছে। এখানে আপনারা কোশ্চিনটা দেখলেই বুঝতে পেরেছেন যে যেখানে যেখানে জয়েন কন্ডিশনটা একদম টোটালি ম্যাচ করছে সেই ডাটাগুলো এখানে দেখাইছে। তার মানে এটা আমরা দেখে বুঝতে পারছি এটা কি করছে, ইনার জয়েন। আমরা করি, আমাদের কি কি দেখাইতে বলছে, ফার্স্ট নেম, টাইটেল, গ্রেড, সিলেক্ট ফার্স্ট নেম, টাইটেল, গ্রেড ফ্রম স্টুডেন্টস, কার সাথে জয়েন করবো, ইনার, ইনার জয়েন পেপারস, কিসের ভিত্তিতে আমরা জয়েন করব, অন স্টুডেন্টস ডট আইডি ইকুয়াল পেপারস ডট স্টুডেন্ট আইডি। এখানে আরেকটা জিনিস আছে, সেটা আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। তো এই যে এখানে আপনারা দেখেন যে এখানে আবার গ্রেডটা কি সব থেকে বড়ো যে গ্রেডটা সে আগে প্রিন্ট হয়েছে, মানে আস্তে 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 ছোটো গ্রেডগুলো প্রিন্ট হয়েছে, তার মানে যে স্টুডেন্টের গ্রেড বেশি সে কিন্তু প্রথমে প্রিন্ট হয়েছে। তাহলে এইটা আমরা কীভাবে অর্জন করব, অর্ডার বাই
অর্ডার বাই কি হবে? অর্ডার বাই গ্রেড, অথবা আপনারা এটা মানে কি বলে আপনার পেপারস ডট গ্রেডও দিতে পারেন, কিন্তু গ্রেড নামে তো কোনো কনফিউশন নেই, এর আগে আমরা শিখছিলাম, তো আমরা তো গ্রেডও দিই, অসুবিধা নেই। ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট করবো, তো এখানে আসলে আমাদের সেমিকোলন দেওয়া যাবে না, কারণ আমরা অর্ডার বাই কোয়েরি শেষ করে আমরা সেমিকোলন দিলাম। ওকে, এখন যদি আমরা রান করি তো আপনারা দেখুন কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনারা কিন্তু পেয়ে গেছেন। আপনারা এই দুইটা মিলাবেন, দেখবেন যে একদম একুরেট ঠিক আছে। তো এই কোশ্চেনের তো আমরা সলিউশন পেয়ে গেলাম, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা তো এখানে কি করছে আপনারা একটু লক্ষ্য করুন, তো তারা কি করছে, লেফট টেবিলে দেখেন সব ডাটা প্রিন্ট করেছে, কিন্তু প্রিন্ট করেনি কোন টেবিলের ডাটা, কিছু রাইট টেবিলের কিছু ডাটা আছে কি, নালে টাইটেল আর গ্রেডটা আপনারা জানেন যে এটা রাইট টেবিল, তার কিছু ডাটা আমরা কি পাচ্ছি, নাল পাচ্ছি। তো আমরা কিন্তু বুঝতে পেরে গেছি এটা আসলে কি জয়েন করেছে, এটা আসলে করেছে হচ্ছে লেফট জয়েন, মানে লেফট টেবিলের সব এবং রাইট টেবিলের সেই ডাটাগুলো যেগুলোর সাথে আমাদের জয়েন কন্ডিশনটা ম্যাচ করবে। তার মানে আরও কি কোনো ডাটা সাজানোর কোনো আছে না, 60 তারপর 75 94, মানে অর্ডারটা আসলে তারা মেনটেন করেনি, তো আমাদের কোনো অসুবিধা নেই, তারা অর্ডারটা ছাড়াই কিন্তু কাজটা করেছে, যে অর্ডারটা তারা কি ম্যান্ডেটরি করে দেয়নি। তো আমরা এই যে অর্ডার বাই ডিএসসি এটা আমাদের দরকার নেই, এখানে আমরা এখানে যদি শুধু লেফট জয়েন দেই তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো আপনারা যদি এখানে দেখেন কি রাজ আর লিসা, এই দুই রাজ হচ্ছে নাল আর লিসা হচ্ছে নাল, তো আপনারা যদি এখানেও দেখেন রাজ হচ্ছে নাল লিসা হচ্ছে নাল। তো আমরা যদি এবার পরের প্রবলেমটা নিয়ে দেখি, যে পরের প্রবলেমটা কি ছিল, 3 নম্বর যে আমাদের প্রবলেমটা, 3 নম্বর প্রবলেমটা হচ্ছে যে আমাদের 2 নম্বরের যে প্রবলেমটা, সেম প্রবলেম কিন্তু এখানে একটা জিনিস আসলে এক্সট্রা আছে, সেটা হচ্ছে তারা হচ্ছে কি করছে, এই যে আমরা এর আগে যে লেফট জয়েন করলাম এর এর এই রেজাল্টটা এটা কিন্তু সেম, শুধু কি করছে যেখানে টাইটেলের জায়গায় নাল ছিল সেখানে কি লিখেছে, মিসিং, এবং গ্রেডের যেখানে কি ছিল, গ্রেডের যেখানে ছিল নাল সেখানে দিয়েছে কি, জিরো, মিসিং আর জিরো, এটাই কিন্তু আমাদের এখানে আর কি, মানে এখান থেকে 2 নম্বর থেকে 3 নম্বরের যে ডিফারেন্সটা, তো এটা আমরা ইজিলি করতে পারি, আমরা এর আগে ইফ নাল শিখেছিলাম, তো আমরা সেম কোয়েরিটা দেখেন জয়েনটা আসলে বুঝতে পারলে আপনাদেরকে যেভাবেই বলুক না কেন আপনারা দুইটা টেবিল জয়েন করতে পারবেন। তো এখানে আমাদের লেফট জয়েনে হবে, তো আমরা বুঝতেছি যে টাইটেলটা এবং গ্রেডটা, টাইটেলটা মিসিং লেখা দেখাবে, গ্রেডটা না থাকলে জিরো দেখাবে, তো টাইটেলটা আমরা কি করব, ধরেন আমি বলি ইফ নাল, যদি টাইটেলটা নাল হয় তাহলে এখানে কি দেখাবে, মিসিং, অ্যাজ টাইটেল হিসেবেই দেখাবে, নাহলে বিশাল একটা কি হয়ে যাবে কলাম হবে, আপনারা জানেন। তো সেম এখানেই, এখানে আবার ওই সেম জিনিসটা আমরা ইউজ করব, গ্রেড ইফ নাল গ্রেড, তাহলে কি হবে এখানে হবে, তাহলে জিরো, অ্যাজ গ্রেড। তো এখন যদি আমরা রান করি দেখুন এখন কি, রাজের জায়গায় মিসিং দেখাচ্ছে, লিসার জায়গায় মিসিং দেখাচ্ছে, আর কি গ্রেডে কি দেখাচ্ছে, জিরো জিরো। তো আশা করি আপনারা এটাও বুঝে গেছেন। তো আমরা তারপরে যে আমাদের প্রবলেমটা সেটাতে যদি আসি আমরা, সেটা কি করেছে, আচ্ছা সেটাতে ফার্স্ট নেমটা প্রিন্ট করেছে, ভালো কথা, এবং অ্যাভারেজ গ্রেডটা প্রিন্ট করেছে। আরও একটা জিনিস এখানে দেখেন, অ্যাভারেজ গ্রেড তো প্রিন্ট করেছে, এবং আরও একটা জিনিস কিন্তু ব্যবহার করেছে, যার কোনো আসলে পেপারে নেই সে তো জিরো পেয়েছে, তাই না, তারটা কিন্তু নর্মালি নাল আসার কথা, কিন্তু সেটাও কিন্তু জিরো আছে, তার মানে ইফ নালের ব্যবহারটাও কিন্তু এখানে তারা করেছে সুন্দরভাবে। তো ফার্স্ট নেম
অ্যাভারেজ প্রিন্ট করতে হবে ইফনালের, মানে ইফনালের মাধ্যমে, কারণ আমরা এখানে জিরো প্রিন্ট করব যদি নাল থাকে। সাথে আরও একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে তারা কিন্তু অর্ডারটা কি করেছে, সব থেকে বড় যার অ্যাভারেজ তাকে কিন্তু উপরে রেখেছে, তাই না? তো আমরা যদি আমাদের এক্সিস্টিং কোয়েরিটাকে আমরা সাজাইতে যাই, তাহলে এটা কীরকম হবে? ফার্স্ট টাইম লাগবে, তার মানে আমাদের টাইটেলটা লাগতেছে না, আর অ্যাভারেজ লাগবে। গ্রেডটা কি এইভাবে লাগবে? না, গ্রেডটা কি করতে হবে? সব ঠিক আছে, আমাদের যে একটা মেথড আছে আপনারা জানেন, এভিজি, এটা আমি আগেই শিখাইছিলাম আপনাদেরকে, এখানে দিলাম কি গ্রেড। দেওয়ার মানে কি হচ্ছে, অ্যাভারেজ যে গ্রেডটা সেটা দেখাবে, যদি এই অ্যাভারেজ গ্রেডটা নাল থাকে সেক্ষেত্রে কি দেখাবে? জিরো দেখাবে, অ্যাজ অ্যাভারেজ, অ্যাভারেজ হিসাবে। তো আরেকটা জিনিস, তো আমরা জানি যখন আমরা অ্যাভারেজ করবো মানে কি আমরা গ্রুপ বাই করবো এখানে, তাই না? এখানে আরও লাইন আসবে, গ্রুপ বাই আমরা কি করব বলেন তো? কি কি দিয়ে আসলে আমরা গ্রুপটা করব, আপনারা একটু চিন্তা করেন। অবশ্যই স্টুডেন্টস ডট আইডি, কারণ এখানে অ্যাভারেজ করবো কার, আলাদা আলাদা স্টুডেন্টের মার্ক, মানে একটা স্টুডেন্টের যদি 5টা পেপার থাকে, তার 5টা পেপারের যে গ্রেডটা আছে সেইটাকে আমরা একটা অ্যাভারেজ করবো, তাই না? তার মানে আমাদের গ্রুপটা করতে হবে স্টুডেন্ট আইডির ভিত্তিতে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অলরেডি জানেন, এই জন্য আমি এগুলো আসলে বেশি একটা বলতেছি না। ওকে, গ্রুপ বাই স্টুডেন্ট আইডি, কিন্তু আবার অর্ডার বাই করতে হবে, কারণ আমরা দেখেছি যাদের আসলে অ্যাভারেজ গ্রেডটা বেশি তারা উপরের দিকে। অর্ডার বাই কী হবে? অ্যাভারেজ, এই যে, কারণ এই গ্রেডটাই তো আমরা অ্যাভারেজ হিসাবে কলামে দেখাবো, তাহলে অর্ডার বাই হবে কি? অ্যাভারেজ। তো সেমিকোলন দিতেও পারেন নাও পারেন, অসুবিধা নেই লাস্টে এখানে। ওকে, ও এখানে ঠিক আছে, কিন্তু আমাদের শুধু কি আছে, মানে ছোটোগুলো আসলে উপরে চলে এসেছে, তো আমরা এটা কি করব, অ্যাভারেজ DESC, মানে বড়গুলো আমরা যেহেতু দেখবো উপরে, মানে ডিসেন্ডিং অর্ডার, ডিফল্টভাবে অ্যাসেন্ডিং অর্ডারে দেখায়। দেখেন 96, 89, 67, 00, 96, 89, 67, 00। তো এটাও আপনারা বুঝে গেছেন। তো লাস্টে যেটা আছে আমাদের, এটাও আপনারা বুঝতে পেরেছেন যে এই যে আমাদের সাইন নাম্বার যেটা দেখলাম, এটা কিন্তু সেম, অলমোস্ট সেম। এখানে কি আছে আসলে এক্সট্রা? এখানে দেখেন ফার্স্ট নেম আছে, অ্যাভারেজ আছে, শুধু একটা ইয়ে আছে, পাসিং স্ট্যাটাস, মানে কে পাস করেছে কে ফেল করেছে, একটা এক্সট্রা কলাম এখানে অ্যাড হচ্ছে। সেটা কিসের উপর ভিত্তিতে? এখানে আমরা একটা মানদণ্ড ধরে নিছি যে কেউ যদি 75 বা তার উপরে পায় সে পাস, নাহলে সে ফেল। দেখেন 96 পাসিং, 89 পাসিং, 67 ফেলিং, 0 এও ফেলিং, 0 এ ফেলিং। তো এখানে একটা এক্সট্রা কলাম আমরা বসিয়েছি, আমরা এর আগে শিখেছি এক্সট্রা কলাম আমরা এটা কীভাবে বসাইতে পারি। আমরা কেস যে ফাংশনটা আছে MySQL, সেটার মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। তো আমাদের সেম কোয়েরি, শুধু আমাদের একটা কলাম এক্সট্রা বসাইতে হবে, সেটা আমাদের কি, সেটা হচ্ছে এই অ্যাভারেজ মার্কের উপর ভিত্তি করে। তা আমাদের কোয়েরি ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নাই, শুধু এখানে আমাদের একটা এক্সট্রা কলাম বসবে, তাই না? সে কলামটা কি? কেস ফাংশনটা। এর আগে আমি আপনাদেরকে বলেছি, আপনারা আশা করি বুঝতেও পেরেছেন, কেস শুরু করতে হলে ইন করতে হবে, এবং আমাদের কি চেক করতে হবে, হোয়েন, কেসের নিয়মটা আশা করি আপনাদের জানা আছে, হোয়েন অ্যাভারেজ গ্রেড আমরা দিতে পারি, কি দিতে পারি, গ্রেটার দেন 74, মানে 75 হলেও কি হবে, সে পাস, দেন পাসিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার কি, হোয়েন, হোয়েন না দিয়েও আপনারা ডিরেক্ট কি দিতে পারেন,
ইলস কিন্তু ইউজ করতে পারেন, অথবা আপনারা ওভেনও দিতে পারেন, অসুবিধা নেই আসলে। ইলস, ইলস ফেলিং, এটাকে আমরা কি বলতে পারি, এই সম্পূর্ণটাকে পাসিং স্ট্যাটাস, কলমটার নাম আর কি, পাসিং স্ট্যাটাস। দেখেন পাসিং পাসিং ফেলিং ফেলিং ফেলিং, দুইজন পাস করেছে, আমাদের তিনজন কিন্তু ফেল করেছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আমাদের যদি আমরা কোশ্চিনটাতে যাই, এখানে কী ছিল, দুইজন পাস করেছে, তিনজন ফেল করেছে। তো এখানে আরও একটা জিনিস আছে, সেইটা আমি একটা সেপারেট ভিডিওতে আপনাদেরকে দেখাই জিনিসটা। তো ওই ওইটার মাধ্যমে আমরা একটা জিনিস চেক করতে পারবো। তো ওইটা আমি পরবর্তী ভিডিওতে ওই জিনিসটা দেখাবো, ওইটা নিয়ে আজকে আলোচনা না করি। সেটাকে বলা হয় ইজ নাল। তো এটা আমি পরবর্তী ভিডিওতে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি আশা করি আপনারা কোশ্চেনগুলোর সলিউশন সুন্দরভাবে পেয়ে গেছেন। তো এতেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, আমি আবারও সেম জিনিসটাই বোঝানোর চেষ্টা করব। এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।